কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ করা দেশের সম্মুখ সারির যোদ্ধাদের ষষ্ঠবারের মতো 3M N95 মাস্ক বিতরণ করেছে সহযোদ্ধা প্ল্যাটফর্ম। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রবিবার সাজেদা হাসপাতাল, IRD বাংলাদেশ ও মুগদা মেডিকেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য এসব মাস্ক বিতরণ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডাক্তার নার্স যারা নাকি সরাসরি রোগীদের সঙ্গে কাছে যায়, চিকিৎসা দেয়, তাদের দেখাশোনা করে, তো তাদেরকে দেওয়ার এই প্রক্রিয়াতে আজকে আমরা মুগদা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটের যেসব ডাক্তাররা কর্মরত আছেন ওনাদেরকে যত সামান্য কিছুটা আমরা দিয়েছি। ময়মনসিং পুরো ডিভিশনে 4টা ডিস্ট্রিক্টে যে কোভিড এবং টিবি নিয়ে, যক্ষা নিয়ে বাচ্চাদের মধ্যে কাজ করে তাদেরকে দিয়েছি। তৃতীয়ত আমরা সাজেদা ফাউন্ডেশনকে দিয়ে দিছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে সহযোদ্ধা প্ল্যাটফর্মের মাস্ক গ্রহণ করেন 3টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, মানসম্মত এসব PPE দ্রুতই স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হবে। সাজেদা ফাউন্ডেশন থেকে আমরা একটা হাসপাতাল পরিচালনা করি যেটা করোনা রোগীদেরকে আমরা সেবা দিয়ে থাকি এবং এটা আমরা 21 মার্চ থেকে শুরু করেছি এবং আমরা এখন পর্যন্ত এই সেবা দিয়ে যাচ্ছি করোনা রোগীদেরকে। এখানে 50টা বেড আছে এবং 4টা ICU বেড আছে এবং এখানে আমাদের যে ডাক্তার এবং নার্স প্রায় 90 জন স্টাফ আমাদের কাজ করে। আমাদের যারা বিশেষ করে ICU এবং ডাক্তাররা যারা কাজ করেন প্রত্যেকেরই N95 আমরা এনশিওর করি। এটা ছাড়া আসলে আমরা চিকিৎসা দিই না। তা আপনারা যারা এই সহযোদ্ধা একটা সংগঠন, আপনারা আমাদেরকে যে 20টি N95 দিয়েছেন, আমার মনে হয় যে এটা একটা বিরাট একটা প্রতীকী সমর্থন। এই যে আমরা যুদ্ধে আছি, একটা ফ্রন্টলাইনে আমরা আছি, তো সেখানে আপনারা আমাদের সাথে যে একাত্মতা ঘোষণা করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই মাস্কগুলো হলো 3M-এর মাস্কগুলো, সবচেয়ে হায়েস্ট কোয়ালিটির ভালো মাস্কগুলো। সো এর ফলে কী হবে, আমাদের সিকিউরিটি পারপাস যেমন বাড়বে, তো আমরা কনফিডেন্ট পাবো মোর ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ফলে পেশেন্টও আসলে ইনডাইরেক্টলি ওনারা বেনিফিট পাবে, কারণ আমাদের সিকিউরিটি যত বাড়বে আমরা তত সাহস নিয়ে পেশেন্টদেরকে আরও তত ভালোভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। IRD বাংলাদেশ ময়মনসিং ডিভিশনে 4টা ডিস্ট্রিক্টে কাজ করছে, যেখানে ইমিউনাইজেশন, যক্ষা এবং পাশাপাশি কোভিড নিয়েও কাজ করছে। তো আমাদের ইচ্ছা যে ডক্টর এবং নার্সদেরকে এই মাস্কগুলো প্রোভাইড করা, যাতে তারা নিজেদেরকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে পারে এবং তারা যখন রোগী দেখবে রোগীদেরকেও স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে পারবে। এর আগে কোভিড বিশেষায়িত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেন। শিগগিরই প্রতিটি বিশেষায়িত কোভিড হাসপাতালে PPE বিতরণ করবেন বলে জানান সহযোদ্ধা প্ল্যাটফর্ম। আমাদের প্রোগ্রামে আছে যে জিঞ্জিরাতে 20 বেডের একটা হাসপাতাল আছে, আমরা বরিশাল গাইনি ইউনিটে আগেও দিছিলাম, কিন্তু ওদের চাহিদা অনেক বেশি, তো ওরা বলছে যে তাদেরকে যদি আর একটু সাহায্য করা যায় তাহলে খুব ভালো হবে। এছাড়া কোভিড-19 সংক্রমণের প্রজেকশন তৈরি করতে সরকারকে সহায়তা করছে বলেও জানান তারা। ডোনেশন পাচ্ছি আমরা। ফখরুল ইসলাম, ডক্টর টিভি, ঢাকা। আমাদের প্রোগ্রামে আছে যে